আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা শিখব তার নাম হচ্ছে ভেরিফিকেশন অফ স্টিফানস ল। স্টিফানস ল আমাদের বলছে যে একটা ব্ল্যাক বডি এক সেকেন্ডে যে পরিমাণ তাপ রেডিয়েট করে তার পরিমাণ হচ্ছে ইউ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এইখানে সিগমা হচ্ছে স্টিফানস কনস্ট্যান্ট, টি হচ্ছে ওই ব্ল্যাক বডির অ্যাবসোলিউট টেম্পারেচার এবং ইউ হচ্ছে এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড। এখন আমরা এটা ভেরিফাই করার জন্য যে এক্সপেরিমেন্টাল সেট আপটার সাহায্য নেব সেখানে আমরা ব্ল্যাক বডির হিসাবে একটা টাংস্টেন ফিলামেন্ট বাল্বকে ইউজ করব। কিন্তু টাংস্টেন ফিলামেন্ট বাল্ব যেহেতু পারফেক্টলি ব্ল্যাক বডি নয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু অ্যাপ্রক্সিমেটেড হয়ে যাবে এবং সেটার ভ্যালু দাঁড়াবে এ টু টু দি পাওয়ার এন, এখানে এ একটা কনস্ট্যান্ট এবং এন এর ভ্যালুটা মোটামুটি 4-এর কাছাকাছি আসবে বলে আমরা এক্সপেক্ট করব। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটাতে আমরা যদি লগ নিয়ে নিই দুদিকে, তাহলে আমরা পাচ্ছি লগ অফ ইউ ইজ ইকুয়াল টু লগ অফ এ প্লাস এন লগ টি। এখন আমরা যদি এরকম একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরকম একটা ইকুয়েশানকে প্লট করতে যাই, তাহলে আমরা একদিকে এলএন টিকে প্লট করছি যেটা এক্স অ্যাক্সিসের দিকে এবং এলএন ইউ যেটা এনার্জির লগ নেওয়া হচ্ছে বা পাওয়ারের লগ নেওয়া হচ্ছে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে যদি প্লট করি তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাওয়া উচিত আমাদের, যদিও আমাদের এই কার্ভের নিচের দিকটা একটু কার্ভড আসবে। তো সেই কারণে আমাদের যেটা করতে হবে হায়ার টেম্পারেচারের দিকে আমাদের যেখানে স্ট্রেট লাইন আসবে সেইখানে আমরা একটা স্লোপ টানব। স্লোপ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। এখানে আমরা একটা ট্র্যাঙ্গল যদি টানি তাহলে এসি বাই বিসি করলে আমরা এই স্লোপটা পেয়ে যাব এবং সেটার ভ্যালুই হচ্ছে গিয়ে আমাদের নতি বা এখানে এন এর ভ্যালুটা আমাদের দেবে এবং এটাই আমাদের বের করতে হবে এবং দেখাতে হবে যে এটা 4-এর কাছাকাছি আসে এবং সেখান থেকে আমরা বলতে পারবো তাহার যে একটা ব্ল্যাক বডির ক্ষেত্রে স্টিফানসের যে ল সেটা ভেরিফাইড হয়। তো তার জন্য এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে সার্কিটটা আমাদের ইউজ করতে হবে, একটা খুব সিম্পল সার্কিট। সেই সার্কিটটা নিয়ে আমরা প্রথমে স্কিম্যাটিক একটা ডায়াগ্রাম আমরা দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে অনেকটা এরকম। এখানে আমরা একটা ব্যাটারি সোর্স নেব, এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি সোর্স যেটা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট দিতে পারে এবং এটা একটা ভেরিয়েবল সাপ্লাই, সেই কারণে এরকম একটা চিহ্ন দেওয়া হয়েছে, মানে 0 থেকে 12 ভোল্ট পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো। এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগানো থাকবে, তার সঙ্গে লাগানো থাকবে একটা টাংস্টেন বাল্ব সিরিজে এবং সেই টাংস্টেন বাল্বটার সঙ্গে আর একটা সিরিজে থাকবে মিলি অ্যামমিটার যেটা কিনা কারেন্ট কত যাচ্ছে এর ভেতর থেকে সেটা মাপবে এবং মিলি অ্যামমিটারটা গিয়ে এই পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভে সার্কিটটাকে কমপ্লিট করবে। আর আমরা একটা ভোল্টমিটার লাগাবো অ্যাক্রস দ্য টাংস্টেন বাল্ব, টাংস্টেন বাল্বের দুটো দিকে। এই টাংস্টেন বাল্বের দুদিকে বিভব প্রভেদ বা ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা মেজার করব। তাহলে আমরা এখান থেকে কী কী মেজার করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা মাপতে পারবো সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য বাল্ব এবং সেই সময় কতটা কারেন্ট যাচ্ছে, তার মানে ভি এবং আই দুটোই আমরা পেয়ে যাব। তার থেকে আমরা ভি ইনটু আই করলে আমরা এখানে যে পাওয়ার ড্রপ বা পাওয়ার রেডিয়েটেড এই বাই দ্য বাল্ব সেটা আমরা বের করতে পারবো। তো সেটা আমাদের সার্কিট ডায়াগ্রামটা যখন অরিজিনাল সার্কিটটা আমরা দেখাবো তখন আরও স্পষ্টভাবে বোঝা যাবে যে এখানে কিভাবে আমরা কানেকশানটা করব। সবসময় মাথায় রাখতে হবে যে ভোল্ট মিটার প্যারালালে কানেক্টেড হয় এবং মিলি অ্যামমিটার সিরিজে কানেক্টেড হয় একটা সার্কিটে, না হলে আমরা ঠিকঠাক মাপতে পারবো না। আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্যালিব্রেশন কার্ভ আঁকতে হয়। ক্যালিব্রেশন কার্ভ কাকে বলে? ক্যালিব্রেশন কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যেটা আমাদের আগে থেকে কিছু থিওরিটিক্যাল ইকুয়েশনের সাহায্যে আমরা ক্যালকুলেট করব এবং সেই কার্ভটার থেকে আমরা
পরবর্তীকালে কিছু দরকারি ভ্যালুকে আমরা যাতে মেজার করতে পারি। এখানে আমরা একটা কার্ভ ড্র করব, সেটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের দিকে টেম্পারেচার অ্যাবসোলিউট ভ্যালু এবং ওয়াই অ্যাক্সিসের দিকে RT/RD এরকম একটা রেশিওকে প্লট করব। এবং রেশিওটা দেখতে অনেকটা এরকম হবে। আমরা এখানে RT এবং RD বলতে বোঝাতে চাইছি, RT হচ্ছে টি টেম্পারেচারে ওই যে টাংস্টেন ফিলামেন্টটা তার রেজিস্ট্যান্স, এবং সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি R0 × 1 + α T + β T² দিয়ে। এখানে R0 হচ্ছে গিয়ে 0°C রেজিস্ট্যান্সের ভ্যালু, আলফা আর বিটা হচ্ছে টেম্পারেচার কোয়েফিশিয়েন্ট, আর RD হচ্ছে R0 × 1 + α TD + β TD² যেখানে TD হচ্ছে ড্র্যাপার পয়েন্ট টেম্পারেচার, এই টাংস্টেনের ক্ষেত্রে সেটার ভ্যালু হচ্ছে 527°, আর এই যে RD এর ভ্যালু হচ্ছে, এটাকে বলা হয় ড্র্যাপার পয়েন্ট রেজিস্ট্যান্স অফ দিস টাংস্টেন ফিলামেন্ট। এই ড্র্যাপার পয়েন্ট কাকে বলে? ড্র্যাপার পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে এই টাংস্টেন বাল্বটাতে ভোল্টেজ ড্রপ বাড়ার সঙ্গে সঙ্গে জাস্ট বাল্বটা গ্লো করার মুহূর্তে সামান্য লাল দেখা যাবে, সেই পয়েন্টটাকে আমরা ড্র্যাপার পয়েন্ট বলে থাকি। এবং এইখানে আলফা এবং বিটার যে ভ্যালু আমরা সেটা জানি আগে থেকে, সেটার ভ্যালু হচ্ছে α = 5.21 × 10⁻³ °C ইনভার্স, আর বিটা হচ্ছে 7.2 × 10⁻⁷ °C·2। এবং এই ক্যালকুলেশন থেকে আমরা 1 + α TD + β TD² ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে 3.9456। এবং এইটাকে বেস করে আমরা বিভিন্ন টেম্পারেচারে RT/RD ভ্যালু আমাদের প্রয়োজন মতন আমরা যেহেতু ক্যালকুলেট করতে পারবো এই যে কার্ভের সাহায্য নিয়ে। আমাদের যদি ধরা যাক এই পয়েন্টে RT/RD একটা ভ্যালু আমরা কোনো একভাবে জানতে পেরেছি, সেটা যখন জানতে পারবো আমরা এই ক্যালিব্রেশন কার্ভে সেই পয়েন্ট থেকে একটা লম্ব টানবো এই ক্যালিব্রেশন কার্ভের ওপরে, এবং যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্ট থেকে আবার টেম্পারেচার অ্যাক্সিসের ওপরে আমরা একটা লম্ব টানবো। তাহলে যে পয়েন্টে টেম্পারেচার অ্যাক্সিসকে ছেদ করবে সেই পয়েন্টটাই আমাদের ওই যে RT/RD করসপন্ডিং টেম্পারেচার বলে আমরা ধরে নেব। এবং এইভাবে আমরা পরবর্তীকালে ক্যালিব্রেশন কার্ভটাকে ইউজ করে এই টেম্পারেচার পাওয়ারের করসপন্ডিং টেম্পারেচারকে বের করব। এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা পদ্ধতি যেটা এই পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস মনে রাখা ভালো যে এই ক্যালিব্রেশন কার্ভ আঁকা নিয়ে আমাদের একটা কনফিউশন হয় যে এটা অনেক জায়গায় একটা স্ট্রেট লাইন হিসাবে আঁকা থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা কোনোদিনই একটা স্ট্রেট লাইন হয় না। যত টেম্পারেচার বাড়তে থাকে, এখানে যেহেতু দেখা যাচ্ছে α T + β T² তাহলে এই β T² ভ্যালু বাড়তে থাকবে এবং প্যারাবোলিক নেচারটা ততই স্পষ্ট হতে থাকবে। ফলে যত বেশি টেম্পারেচারের দিকে যাব তত এটা স্ট্রেট লাইন ছেড়ে এটা একটা প্যারাবোলার মতন বিহেভ করবে। এই হলো আমাদের সেই ইনস্ট্রুমেন্টটি যার সার্কিট ডায়াগ্রামটা একটু আগে দেখানো হয়েছে। যেমন ডায়াগ্রামটিতে বলা হয়েছে এখানে আমাদের একটি পাওয়ার সাপ্লাই আছে 12 ভোল্ট এবং ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্টের, সেটি হলো এইখানে। এই দুটো নবের সাহায্যে আমরা পাওয়ার সাপ্লাইটাকে ভোল্টেজটাকে ভ্যারি করতে পারব। যেমন আমরা বলেছিলাম যে পাওয়ার সাপ্লাইটি হলো একটি ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ তার ভোল্টেজটিকে 0 থেকে 12 ভোল্ট পর্যন্ত ভ্যারি করানো যাবে। আমরা এইখানে এই যন্ত্র এই দুটো নবের সাহায্যে সেটিকে ভ্যারি করতে পারব। ফাইন নবের অর্থ হলো এই নবটি যেমন লেখা আছে ফাইন নবের অর্থ হলো এটির সাহায্যে ভোল্টেজটাকে একটু আস্তে আস্তে চেঞ্জ করা যাবে, এবং কোর্স এর অর্থ হলো এটির সাহায্যে ভোল্টেজটাকে একটু তাড়াতাড়ি চেঞ্জ করা যাবে। এখানে
এই হলো আমাদের সেই টাংস্টেন ফিলামেন্টটি যেটিকে আমরা এখানে ব্ল্যাকবডি হিসেবে ব্যবহার করতে চলেছি। তো মনে রাখা দরকার যে টাংস্টেনটি একটা ভালো ব্ল্যাকবডির মতো বিহেভ করে, সেই জন্য আমরা এক্ষেত্রে শুধুমাত্র টাংস্টেন ফিলামেন্টটি ব্যবহার করব। এবং এইখানে আমাদেরকে সেই ভোল্টমিটার কানেকশনটি লাগাতে হবে বাল্বের সঙ্গে প্যারালালভাবে, এবং ঠিক সিরিজে অ্যামিটার কানেকশনটি এইখানে। ভোল্টমিটার এবং অ্যামিটারটি উপরে এই দুই জায়গায় রাখা আছে। এটি হলো আমাদের সেই ভোল্টমিটার যার সঙ্গে আমাদের সার্কিটটিকে কানেক্ট করতে হবে, এবং এটি হলো অ্যামিটার। এখন কানেকশনটি খোলা আছে। আমরা যদি এবার কানেকশনটি লাগাই তাহলে আমরা অ্যামিটারটিকে সিরিজে এইভাবে কানেক্ট করব। এবং ভোল্টমিটারটিকে বাল্বটির সঙ্গে প্যারালালভাবে কানেক্ট করতে হবে। এখানে যেমন তোমরা দেখতে পাবে আমরা লাল তারটি লালের জায়গায় লাগিয়েছি এবং কালো তারটি কালোর জায়গায় লাগিয়েছি। এটা কোনো প্রয়োজনীয়তা নেই যে আমাদেরকে এই ঠিক সঠিক এইভাবেই করতে হবে। আমরা প্রয়োজনে লাল তারের জায়গায় আমরা কালো তারকেও ব্যবহার করতে পারি এইভাবে। এই তারগুলো শুধুমাত্র আলাদা আলাদা রং দেওয়া হয়েছে যাতে সেগুলোকে চেনা যায়। এতে তারের মধ্যেকার বৈশিষ্ট্যের কোনো রকম পরিবর্তন হয় না, সেই জন্য আমরা একটা তারকে আরেকটা তারের জায়গায় লাগাতেই পারি। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে তারটি কানেকশনগুলো যেন সঠিক থাকে, অর্থাৎ ভোল্টমিটারের এই যে পজিটিভ প্রান্ত সেই পজিটিভ প্রান্তের সঙ্গে আমাদের এই মিটারের পজিটিভ প্রান্তটা লাগানো থাকে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে লাল নবটিতে ভোল্টমিটারের সঙ্গে এই লাল নবের মানে হলো এটা ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত, কিন্তু তারের লাল নীলের লাল বা কালোর কোনো রকম পার্থক্য নেই। সেই জন্য যখন কানেকশন লাগাতে হবে তখন এইটুকু মনে রাখা দরকার যে মিটারের পজিটিভের সঙ্গে আমাদের সার্কিটের পজিটিভটা যাবে এবং মিটারের নেগেটিভের সঙ্গে সার্কিটের নেগেটিভটা যাবে। তাহলে আমাদের সার্কিট কানেকশনটি কমপ্লিট হয়েছে। এবং এক্সপেরিমেন্ট শুরু করার জন্য আমাদের প্রথম কাজ যেটি ছিল সেটি হলো সেই ড্র্যাপার পয়েন্টটি বার করা, অর্থাৎ যেখানে জাস্ট আমাদের বাল্বটা খুব হালকা লাল একটা গ্লো দিতে শুরু করছে সেই সময়কার ভোল্টেজ এবং কারেন্টটা কত থাকছে সেটা আমাদের বার করতে হবে। যেহেতু আমরা আসলে রেজিস্ট্যান্স বার করতে চাইছি, সুতরাং রেজিস্ট্যান্স মানে হলো আমাদের ভোল্টেজ বাই কারেন্ট, সেই জন্য আমরা ভোল্টেজ এবং কারেন্ট মাপার মাধ্যমেই আমরা এখান থেকে রেজিস্ট্যান্সটা বার করে নিতে পারব। তো ইনস্ট্রুমেন্টটাকে যদি আমরা এবার অন করি, তাহলে তোমরা দেখতে পাবে এখন ইনস্ট্রুমেন্টটি ভোল্টেজ এবং কারেন্ট দুটোই 0-0 দেখাচ্ছে। তার কারণ হলো আমরা পাওয়ার সাপ্লাইটির যে দুটো নব আমরা দেখিয়েছিলাম কোর্স এবং ফাইন, সেই দুটো নবকে আমরা 0 পজিশনে রেখেছি। এবার যদি আমরা ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করি, তাহলে আমাদের মিটারেও দেখতে পাবে তোমরা যে আমাদের ভোল্টেজটা বাড়ছে। এবং বাল্বটাকে আমরা এক্ষেত্রে একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, কারণ যেহেতু আমরা সব থেকে হালকা গ্লোটা দেখতে চাইছি সেই জন্য জায়গাটা একটু অন্ধকার করা জরুরি। এবার আমাদেরকে এই কাগজের কাছে চোখ রাখতে হবে এবং দেখবার চেষ্টা করতে হবে কোন ভোল্টেজ এবং কারেন্টে বাল্বটা সব থেকে হালকা গ্লোটা দিতে শুরু করছে। ঠিক যেমনটি এখন দেখা যাচ্ছে, বাল্বটি এখন সব থেকে হালকা গ্লোটা দিতে শুরু করেছে। চারপাশের এই যে লাল একটা অংশ দেখা যাচ্ছে এটা আসলে আমাদের কাগজটার উপরে সামান্য একটু আলো পড়ার জন্যে, কিন্তু ভিতরে যে অন্ধকার অংশটি সেখানে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে একটা ছোট্ট লাল ডট সেখানে আছে, ওইটি হলো আমাদের বাল্বটির সব থেকে মিনিমাম গ্লো।
এবং এই অবস্থায় যদি আমরা আমাদের ভোল্টেজ এবং কারেন্টটিকে নোট করতে চাই, তাহলে এখন আমাদের ভোল্টেজ আছে 0.5 ভোল্ট এবং কারেন্ট আছে 356 মিলিঅ্যাম্পিয়ার। কারেন্টই অবশ্যই আমাদের এক্ষেত্রে মিলিঅ্যাম্পিয়ারে দেখাচ্ছে। এবার আমাদের কাজ হলো, বাল্বটির যেহেতু সবথেকে কম গ্লো অর্থাৎ জাস্ট গ্লো পজিশনটা আমাদের নেওয়া হয়ে গেছে, অর্থাৎ সুতরাং আমরা এবার ভোল্টেজটিকে একটু বাড়িয়ে দেব, বাল্বটাকে একটু ভালো মতো জ্বলবার সুযোগ দেব এবং তারপরে আবার ভোল্টেজটিকে কমাতে শুরু করব। এবং ঠিক যে মুহূর্তে বাল্বটি নিভে যাওয়ার চেষ্টা করবে, সবথেকে কম যে গ্লোটা আমরা পাবো সেই সময়কার ভোল্টেজ এবং কারেন্টটা আমরা আবার নোট করব। তো যেমন দেখা যাচ্ছে সেটা 0.51 ভোল্টে হয়েছে এবং কারেন্ট আছে এখন 356 মিলিঅ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের বাল্বটি ঠিক জ্বলার মুহূর্তে এবং নেভার মুহূর্ত দুটো প্রায় কাছাকাছি আছে। তো এই কাজটি আমাদেরকে অন্ততপক্ষে 8 বার রিপিট করতে হবে, কারণ ড্র্যাপার পয়েন্টের রেজিস্ট্যান্সের ভ্যালুটি অনেক সূক্ষ্মতার সঙ্গে বার করা দরকার, সেই জন্য এই রেজাল্টটিকে আরও অনেকবার মাপা দরকার। এই একই প্রসেসকে আরও অনেকবার বেশ কয়েকবার ফলো করে আমাদের মেজারমেন্ট আরও কয়েকবার ড্র্যাপার পয়েন্টের রেজিস্ট্যান্সটা বার করে তাদের একটা গড় করতে হবে। এবার আমাদের প্রয়োজনীয়তা হচ্ছে পাওয়ার বার করা এবং টেম্পারেচারের সঙ্গে তার যে একটা সম্পর্ক আমরা পেয়েছিলাম এর আগে, যে আমাদের পাওয়ার P = σ×T^4, তাহলে এই পাওয়ার পি এবং টেম্পারেচারের বেশ অনেকগুলো ভ্যালু বার করা। পাওয়ার এবং টেম্পারেচারের ভ্যালু অনেকগুলো ভ্যালু আমরা বার করতে পারি যদি আমরা আমাদের ভোল্টেজটাকে এবং কারেন্টটাকে আস্তে আস্তে পরিবর্তন করে RTP/RTR অনেকগুলো ভ্যালু নিয়ে থাকি। এবং আমরা যেমন দেখিয়েছিলাম ক্যালিব্রেশন কার্ভ থেকে, আমরা RTP/RTR প্রত্যেকটা ভ্যালুর জন্য তার করসপন্ডিং টেম্পারেচারের ভ্যালু অর্থাৎ বাল্বের অ্যাক্রসে টেম্পারেচার কত হচ্ছে সেটা আমরা বার করতে পারি। সুতরাং আমরা জাস্ট এবার নবটিকে আস্তে আস্তে ঘোরাতে থাকবো এবং ভোল্টেজটাকে বাড়াতে শুরু করব। আমরা ধরে নিলাম যে আমরা কারেন্টকে 40 মিলিঅ্যাম্পিয়ার করে প্রত্যেকবার বাড়াতে শুরু করব এবং তার জন্য ভোল্টেজটা যেটা হয় সেটাকে নোট করব। কারেন্টটাকে যদি আমরা এখন আরেকটা জিনিস মনে রাখা দরকার, আমরা ভোল্টেজ যেখান থেকে নেওয়া শুরু করব সেটা অবশ্যই হতে হবে আমাদের কোনো একটা ড্র্যাপার পয়েন্ট। আমরা অনেকগুলো যদি রিডিং নিয়ে থাকি তাহলে আমরা এরকম জায়গাতেও একটা, আগে আমরা যেমন ড্র্যাপার পয়েন্ট পেয়েছিলাম একটা 0.5 ভোল্টে, আমরা এই জায়গাতেও একটা ড্র্যাপার পয়েন্ট পেতে পারি 0.54 ভোল্টে। সুতরাং আমরা এই জায়গা থেকে আমাদের পরবর্তী কাজটা শুরু করতে পারি। এখন কারেন্ট আছে আমাদের 342 মিলিঅ্যাম্পিয়ার। এবার যদি আমরা কারেন্টটাকে 40 মিলিঅ্যাম্পিয়ার বাড়াই, তাহলে আমরা মোটামুটি এরকম জায়গাতে পৌঁছাচ্ছি 374 মিলিঅ্যাম্পিয়ার। এটা জরুরি নয় যে আমাদের এক্স্যাক্টলি 40 মিলিঅ্যাম্পিয়ারই বাড়াতে হবে, যাতে আমরা অনেকগুলো ডেটা নিয়ে তার গ্রাফ প্লট করতে পারি এবং সেখান থেকে আমাদের প্রয়োজনীয় পাওয়ার এবং টেম্পারেচারগুলো বার করতে পারি। তো এখন যেমন 371-372 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টে আমাদের ভোল্টেজটা আছে 0.68 ভোল্ট, একইভাবে যদি আমরা কারেন্টটাকে আরও কিছুটা বাড়িয়ে দিই তাহলে এখন আছে 412 মিলিঅ্যাম্পিয়ার এবং তার জন্য এক ভোল্টেজ আছে 0.86 ভোল্ট। একইভাবে কারেন্টটাকে আরও কিছুটা বাড়িয়ে দিলাম 451 মিলিঅ্যাম্পিয়ার এবং তার জন্য আমাদের ভোল্টেজটা আছে 1.04 ভোল্ট। এবং একইভাবে আমরা কারেন্টটাকে আরও বাড়াতে থাকবো এবং ডেটাগুলো নিতে থাকবো। তবে একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের লগ পি এবং লগ টি যে গ্রাফটা আমরা আগে দেখিয়েছি সেই গ্রাফের নিচের দিকের অংশে একটা বেইন্ড পোর্শন আসে এবং যে স্ট্রেট লাইনটা সেটা ওপরের দিকে আসে, সেই জন্যে আমাদেরকে এই ভোল্টেজের ভ্যালুটা আরও অনেক বেশি পর্যন্ত যেতে হবে। আমরা এক্ষেত্রে বলবো যে 6 ভোল্ট পর্যন্ত সেটাকে নিয়ে যেতে। সুতরাং আরও বাড়াতে এবং শেষে আমরা কিছুটা এরকম জায়গায় এসে কাজটাকে থামাতে পারি। এইভাবে কাজটাকে আমরা 6 ভোল্ট পর্যন্ত চালাবো এবং কাজটাকে আমাদের অনেক বেশি ভোল্টেজ পর্যন্ত এই জন্য চালাতে হবে যাতে আমরা অনেক বেশি ডেটা নিয়ে আমাদের স্ট্রেট লাইনের সঠিক স্ট্রেট লাইনটা আমরা পেতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের যে সূত্র ছিল যে আমাদের পাওয়ার P = σ×T^n
ওই এন এর ভ্যালু আমাদের আসল মানে পারফেক্ট ব্ল্যাকবডির ক্ষেত্রে 4 হয়, কিন্তু যেহেতু এটা পারফেক্ট ব্ল্যাকবডি নয় সেই জন্য আমরা সঠিক 4 পাবো না। সুতরাং আমরা চেষ্টা করবো যাতে সেটা 4 এর কাছাকাছি পেতে পারি। একটা পারফেক্ট ব্ল্যাকবডির ক্ষেত্রে ভ্যালুটা আসলে হয় 4, কিন্তু আমরা আগেও যেমন বলেছি যে টাংস্টেন ফিলামেন্ট একটা পারফেক্ট ব্ল্যাকবডি নয়, সেই জন্য আমরা সঠিক 4 ভ্যালুটা কখনোই পাবো না। আমরা ভ্যালুটা 3.7 থেকে শুরু করে 3.9 অবধি পেতে পারি। অনেক সময় আমরা যদি খুবই ভালো ব্ল্যাকবডি ফিলামেন্ট নিয়ে থাকি এবং যদি আমাদের পরিবেশটা খুব সঠিক থাকে তাহলে সেটা 3.92 বা 93 দিয়ে দেয়।